এইভাবে আগুনে পুড়িয়ে এর রস খান। শ্বাসকষ্টের কষ্ট, কাশি, গলায় ব্যথা, ফুসফুসের সংক্রমণ সবকিছুই একদম দূর হয়ে যাবে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ছোট থেকে বড় সবার আজকের এই ঘরোয়া নুস্খাটি সেবন করা উচিত। অনেকেই এমন আছেন ঠান্ডা জনিত ও কাশির ঔষধ খাচ্ছেন, তারপরও কাশি ঠান্ডা লাগা দূর হচ্ছে না, অথবা যতদিন ঔষধ সেবন করছেন ততদিন সুস্থ থাকছেন। ঔষধ খাওয়া বন্ধ করলে আবারও সেই কাশিটা ফিরে আসছে, জ্বরও ফিরে আসছে। সেই সব মানুষ অবশ্যই আজকের এই ঘরোয়া নুস্খাটি একবারের জন্য হলেও ট্রাই করবেন। আজকের এই ঘরোয়া নুস্খাটির সবচেয়ে বড় ফায়দা হলো একদম 2 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এটি সেবন করতে পারবেন। কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো হওয়া এখন মোটেও স্বাভাবিক লক্ষণ নয়, তাই সতর্ক থাকতে হবে সবার। শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথা, বুকে জমা কফ সবকিছু দূর করতে চাইলে আজকের পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আপনাদের একটি শেয়ার অনেকের উপকারে আসবে। আজকের ভিডিওতে আমি এমন একটি ঘরোয়া নুস্খা প্রস্তুত করে দেখাবো যে নুস্খা সেবন করলে আপনি যেমন চান তেমন ভাবেই আপনার বহুদিনের পুরনো শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা, কফের সমস্যা একেবারেই গোড়া থেকে দূর হয়ে যাবে। আপনারা যদি আজকের এই নুস্খাটি 2 থেকে 3 বার গ্রহণ করেন, আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। আজকের এই নুস্খা কিভাবে তৈরি করতে হবে, কি কি উপাদান লাগবে, ব্যবহার বিধি সবকিছুই ধারাবাহিকভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনার অজানা থেকে যাবে। বন্ধু, এই নুস্খা প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হবে 1টি পাকা লেবু। বন্ধু, কাঁচা লেবু হলে চলবে না, এই নুস্খা প্রস্তুত করতে আমাদের পাকা লেবুই প্রয়োজন হবে। 1টি লেবুর অর্ধেকটা এভাবে কেটে নিতে হবে, লেবুর মধ্যে বিচি থাকলে সেটি ফেলে দিতে হবে। লেবুর গুণাগুণ আমাদের সবার জানা আছে বন্ধু। লেবুর মধ্যে এমন কিছু তন্তু আছে যা কিনা শ্বাসকষ্ট, খুসখুসে কাশি, বুকে জমা কফ, ফুসফুসের সংক্রমণ, জ্বর ইত্যাদি দূর করতে সাহায্য করে। লেবু আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে থাকে, সাথে যে কোনো জীবাণু বা সংক্রমণকে দূরে রাখতেও সাহায্য করে। লেবুর মধ্যে যে ভিটামিন সি আছে তা আমাদের বড় বড় জীবাণু ও সংক্রমণ থেকে দূরে রাখে। লেবুর রস আমাদের শরীরকে ডিটক্স করে, শরীর থেকে বিষাক্ত টক্সিক উপাদান বাইরে বের করে দিতেও সাহায্য করে থাকে, তাই সবাই লেবুকে বিশাল গুণের ভান্ডার বলে থাকে। বন্ধু, এরপরে লাগবে আমাদের কালো গোলমরিচ। গোলমরিচ প্রয়োজন হবে 5 থেকে 6টির মতো। বন্ধু, লেবুর মতো গোলমরিচও শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি দূর করতে সাহায্য করে। গোলমরিচ দ্রুত আমাদের শ্বাসকষ্ট, কাশি, জ্বর দূর করে থাকে। এই গোলমরিচ হামান দিস্তায় এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। এবারে সেই কেটে রাখা লেবুর উপর এভাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে। আগেকার যুগে এত ঔষধ ছিল না, তখন যখন কারো কাশি, জ্বর, গলা ব্যথা থাকতো তখন এইভাবে ঘরে বানানো ছোট খাটো টোটকা বানিয়ে খাইয়ে দেওয়া হতো, আর তাতেই ঠান্ডা জনিত যে কোনো সমস্যা দূর হয়ে যেত। বন্ধু, সর্বশেষ একটি উপাদান আমাদের প্রয়োজন হবে, আর তা হলো পিঙ্ক সল্ট বা রক সল্ট, বাংলায় যাকে আমরা সৈন্ধব্য লবণ বলি। সৈন্ধব্য লবণ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ডাক্তাররা দেখবেন সবসময় এই সৈন্ধব্য লবণ খেতে বলেন। সাধারণ রান্নায় আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণ খেলে যতটা না উপকার হয়, সৈন্ধব্য লবণ খেলে ঠিক ততটাই উপকার আমাদের শরীরে হয়ে থাকে। বন্ধুরা, সৈন্ধব্য লবণ এখানে 2 চুটকি পরিমাণ দিতে হবে। এবারে এই লেবুটিকে আমাদের ডাইরেক্ট আগুনের উপর বসিয়ে দিতে হবে। ঠিক এই রকম আপনারা এই চামচের পরিবর্তনে কাঁটা চামচ, চিমটি বা সারাশি, যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। শুধু এটা লক্ষ্য রাখতে হবে যাতে আগুনের তাপ লেবুতে লাগে। বন্ধু, যখন দেখবেন এটা এইরকম ফুটে উঠেছে বা উপর দিয়ে এইরকম বাবলস দেখা যাবে, তখন বুঝবেন যে এই নুস্খা তৈরি হয়ে গেছে। তখন এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা পিরিচ বা বাটিতে রেখে দিতে হবে। যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটা চিপে ঠিক এইভাবে এর রসটা বের করে নিতে হবে। এইবারে এই রসটাই আমাদের সেবন করতে হবে বন্ধু। বন্ধুরা, আপনারা যখন এটি বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন লেবুর এই রসটা খেতে কিন্তু দারুণ লাগে। দিনে আপনারা 3 থেকে 4 বার এই রসটা খেতে পারবেন, বাচ্চাদের 1 থেকে 2 বার খাওয়াতে পারবেন। আপনারা যদি এটি বেশি করে বানিয়ে স্টোর করতে চান তাহলে অবশ্যই কাঁচের জারে বা বয়ামে আপনাকে এটি সংরক্ষণ করতে হবে।
কোনোভাবেই প্লাস্টিকের কোনো জিনিসে এটি সংরক্ষণ করা যাবে না। বন্ধুরা, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে যারা সুস্থ আছেন, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট, কাশি, গলায় ব্যথা, জ্বর, বুকে কফ ইত্যাদি নেই, তারা এটি সেবন করতে পারবেন কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা না হোক, তাহলে আপনারাও অবশ্যই এটা এভাবে বানিয়ে খেতে পারবেন। আপনাদের তাহলে ভবিষ্যতে কোনো ঠান্ডাজনিত কোনো সমস্যাই শরীরে দেখা দেবে না। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধু, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।